গরিব সবজিওয়ালি বউ। না না না, আমি শিবানীকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, যে যার সাথে ইচ্ছা বিয়ে করে নিবি। মা, শিবানী অনেক ভালো মেয়ে। আর কোনো কথা হবে না, প্রেম নিজের ইচ্ছায় করেছিস, এবার বিয়ে আমার ইচ্ছায় করবি। রাজু নামের এক ছেলে, তার মা সুনিতার সাথে থাকতো। রাজু অফিসে জব করতো, সেখানেই শিবানী নামের এক মেয়েকে তার পছন্দ হয়। শিবানীর গায়ের রং শ্যামলা ছিল বলে সুনিতার তাকে পছন্দ ছিল না। একদিন সুনিতা বসে বসে ভাবে, আজকালকার ছেলে মেয়েদের আমার ভালো করেই চেনা আছে, একটা সুন্দর দেখে মেয়ের সাথে রাজুর বিয়ে দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। অপরদিকে রাজু অফিসে গিয়ে শিবানীকে বলে, শিবানী, মা কোনো মতেই আমাদের বিয়ের জন্য রাজি হচ্ছে না। আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, তুমি আন্টির পছন্দের মেয়ের সাথে বিয়ে করে নাও। বিয়ের পর ওই মেয়েকে এত বিরক্ত করবে যেন সে ডিভোর্স নিয়ে নেয়, তারপর আমরা বিয়ে করব। কিন্তু শিবানী। কোনো কিন্তু নয়, আমি যা বলেছি সেটাই হবে। রাজু শিবানীর কথায় রাজি হয়ে যায়। রাতে ডিনার করতে বসে সুনিতা একটি মেয়ের ফটো রাজুকে দেখিয়ে বলে, রাজু এই দেখ রূপার ফটো, কত সুন্দর দেখতে, আর অনেক গুণী মেয়ে, তোর পছন্দ? মা, তোমার যখন এতই পছন্দ তাহলে আমিও রাজি আছি, তুমি বিয়ের দিন ঠিক করে ফেলো। রাজুর মুখে এই কথা শুনে সুনিতা অনেক খুশি হয়ে যায়। এরপর ডিনার শেষ করে তারা নিজের রুমে চলে যায়। কয়েকদিনের মধ্যেই রাজু ও রূপার বিয়ে হয়। বিয়ের পর একদিন অফিস যাওয়ার সময় রূপা রাজুকে একটি টিফিন বক্স দিয়ে বলে, রাজু এই নাও, আমি তোমার পছন্দের ধোসা বানিয়েছি, লাঞ্চের সময় খেয়ে নিও। আমার এসবের কোনো প্রয়োজন নেই, আমি অফিসের ক্যান্টিনে লাঞ্চ করি। রাজু টিফিন বক্স না নিয়েই সেখান থেকে চলে যায়। রূপার মন খারাপ হয়ে যায়। বৌমা মন খারাপ করো না, আমাদের রাজুটা একটু ওই রকমই, তোমাকে ওকে মানিয়ে নিতে হবে। মা আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক রাজুকে মানিয়ে নেব। এভাবে কিছুদিন কেটে যায়। রাজু সব সময় রূপাকে ছোট বড় কথা শোনাতে থাকে, সে রূপাকে একেবারে সহ্য করতে পারত না। একদিন খাবার টেবিলে বসে রাজু সুনিতাকে বলে, মা আমি আর রূপার সাথে সংসার করতে পারবো না, আমি ওকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না, আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, সংসার করবো কি করে? বাবা এরকম বলিস না, আর কিছুদিন অপেক্ষা কর, দেখ সব ঠিক হয়ে যাবে। না মা, তোমার কথা শুনেই আমি রূপাকে বিয়ে করেছিলাম, আবার তোমার কথা শুনে আমি আর কোনো ভুল করতে চাই না। রূপা মন খারাপ করে চুপচাপ সুনিতা ও রাজুর কথা শুনছিল। পরের দিন সকালে রাজু খাবার টেবিলে একটি চিঠি রেখে সেখান থেকে চলে যায়। দুপুরে খাবারের টেবিলে বসে সুনিতা সেই চিঠি দেখতে পায়। মা আজ থেকে আমি শিবানীর সাথেই থাকবো, কিছুদিনের মধ্যেই আমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব, আমাকে খোঁজার চেষ্টা করবে না। হায় ঈশ্বর, আমারে কি সর্বনাশ হলো, শিবানীর সাথে বিয়ে দিয়ে দিলে আমাকে এই দিন দেখতে হতো না। হ্যাঁ মা, ওটাই ভালো হতো, তাহলে আমার লাইফটা নষ্ট হতো না। চুপ করো তুমি, যা হয়েছে তোমার জন্যই হয়েছে, আমি ভেবেছিলাম তুমি রাজুর মন জয় করে নেবে, তুমি কিছুই করতে পারোনি। এভাবে কিছুদিন কেটে যায়। সুনিতা সব সময় রূপাকে ছোট বড় কথা শোনাতে থাকে। একদিন, মা যা টাকা জমানো ছিল সব শেষ হয়ে গেছে, এবারে আমাদের সংসার চলবে কিভাবে? ঠিক আছে, আমি সবজি এনে দেব, তুমি সেগুলো বাজারে বিক্রি করে আসবে, পারবে তো? হ্যাঁ মা পারবো, এছাড়া আমাদের আর অন্য কোনো উপায়ও নেই। এর পর থেকে সুনিতা দোকান থেকে সবজি এনে দিত, আর রূপা ঝুড়ি ভর্তি সবজি নিয়ে বাজারে বিক্রি করতে যেত। একদিন সবজি বিক্রি করতে যাওয়ার সময় রাস্তায় রূপার মাথা ঘুরে যায় এবং সে পড়ে যায়। কার্তিক নামের একটি লোক রূপাকে দেখে তার কাছে আসে। আপনি ঠিক আছেন তো? এই ভরা দুপুর বেলায় এত রোদের মধ্যে সবজি বিক্রি করতে বেরিয়েছেন কেন? কি আর করব বলুন, এই সবজি বিক্রি না হলে আমাদের সংসার চলবে না। আমি কার্তিক, এই সামনেই আমার বাড়ি, আপনি বরং প্রত্যেক দিন সকালে আমার বাড়িতেই সবজিগুলো দিয়ে যাবেন। কিন্তু কার্তিক বাবু, আপনি এত সবজি কি করবেন? গ্রামের বাজারে আমার একটা ধাবা আছে, আমাকে বাজার থেকে সবজি কিনতে যেতে হয়, আপনি সবজি দিয়ে গেলে আমারও সুবিধাই হবে। এরপর কার্তিক রূপার থেকে সব সবজি কিনে নেয় এবং তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রূপা কার্তিকের বাড়িতে সবজি দিতে যায়। কার্তিক বাবু, ও কার্তিক বাবু, আমি এসে গেছি সবজি নিয়ে।
কিছুক্ষণ অপেক্ষা করার পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে রূপা বাড়ির ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে রান্নাঘরে আগুন ধরে গেছে আর একটি ছোট মেয়ে মাটিতে পড়ে আছে। রূপা আগুন নিভিয়ে মেয়েটিকে তুলে তার হাত মুখে জল দেয়। তখন কার্তিক সেখানে আসে। কার্তিক বাবু, আপনি এইটুকু বাচ্চাকে বাড়িতে একা ছেড়ে কোথায় গিয়েছিলেন? আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল। খুশি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, চিন্তার কিছু নেই। এরপর থেকে আপনি খুশিকে এভাবে একা ছেড়ে যাবেন না। আসলে খুশির জন্মের পরেই ওর মায়ের মৃত্যু হয়। তারপর থেকে খুশির দেখাশোনা আর ধাবার কাজ দুটোই আমাকে দেখতে হয়, তাই মাঝে মাঝে একটু অসুবিধায় পড়ে যাই। এরপর রূপা সেখান থেকে চলে যায়। রূপা প্রত্যেক দিন সকালে কার্তিকের বাড়িতে সবজি দিতে আসতো এবং কিছুক্ষণ খুশির সাথে খেলা করত। খুশি রূপার সাথে অনেক আনন্দে থাকে। আমার আর খুশির বিয়ে হলে মন্দ হবে না। আমি রূপার শাশুড়ির সাথে এই ব্যাপারে একবার কথা বলবো। একদিন যখন রূপা কার্তিকদের বাড়িতে সবজি দিতে যাচ্ছিল, তখন পাশের বাড়ির মিতালি দেখে সুনিতার কাছে যায়। সুনিতা, এসব কি দেখছি আমি? নিজের বৌমাকে সাবধান কর, সব সময় কার্তিকদের বাড়ি যায় আর অনেক হাসাহাসি করে। এসব কি বলছো মিতালি? রূপা তো বাজারে সবজি বিক্রি করতে যায়, আজ বাড়ি আসুক, আমি ওর ব্যবস্থা করছি। এরপর মিতালি সেখান থেকে চলে যায়। কিছু সময় পর রূপা সবজি বিক্রি করে বাড়ি ফেরে। রূপা, কিছু বলিনি বলে তুমি বড্ড বাড় বেড়েছো দেখছি। কিন্তু মা, আমি কি করেছি? সারাদিন কার্তিকদের বাড়িতে কি করো আমার সব জানা আছে। এরই মধ্যে সুনিতা হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। রূপা সঙ্গে সঙ্গে সুনিতাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কার্তিকও খবর পেয়ে সেখানে পৌঁছায়। ডাক্তারের কিছুক্ষণ চেক আপ করার পর সুনিতার জ্ঞান ফেরে। ডাক্তার বাবু, মায়ের কি হয়েছিল? আপনার মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল, আর 5 মিনিট দেরি হলে বাঁচানো যেত না। ভালো করেছেন তাড়াতাড়ি নিয়ে এসেছেন। সুনিতা ডাক্তারের কথাগুলি শুনে রূপাকে ডাকে। রূপা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে এত খারাপ আচরণ করার পরেও আমার বিপদে তুমি আমার পাশে আছো। মা, আপনাকে এত চিন্তা করতে হবে না, আপনি রেস্ট করুন। ডাক্তার কিছু ওষুধ দিয়ে সুনিতাকে ডিসচার্জ করে দেয়। কয়েকদিন পর কার্তিক তাদের বাড়িতে এসে সুনিতাকে বলে, আন্টি, আমি রূপাকে খুব পছন্দ করি, যদি আপনি রাজি থাকেন আমি রূপাকে বিয়ে করতে চাই। এটা তো অনেক খুশির খবর, এবার আমি একটা ছেলে আর নাতনিও পেয়ে যাব। কিছুদিনের মধ্যেই রূপা আর কার্তিকের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তারা সকলে মিলে হাসি খুশিতে তাদের দিন কাটাতে থাকে। অহংকারী মেয়ে। সীমা আর পূজা দুজনেই একই স্কুলে পড়ে। সীমা ধনী পরিবারের মেয়ে। পূজার বাড়ির আর্থিক অবস্থা সেরকম ভালো নয়, কোনো রকম ভাবে তাদের সংসার চলত। সীমা অনেক অহংকারী মেয়ে, সে গরিব ছেলে মেয়েদের সহ্য করতে পারে না। সীমার বান্ধবীরা সীমার এই স্বভাবের ব্যাপারে জানত। তারা সামনাসামনি সীমার যেমন নাম করত, পেছনে তেমনই বদনামও করে বেড়াত। স্কুলের রেজাল্ট আউট হয়, পূজা ক্লাসে ফার্স্ট হয়। সীমা মনে মনে বলে, না না না, আমি এটা কোনো মতেই মেনে নিতে পারি না। ক্লাসে সবসময় আমি ফার্স্ট হই, এই ভিকারি মেয়েটা কিভাবে আমার জায়গা নিতে পারে? সীমা রেগে গিয়ে পূজার কাছে যায়। কিরে মেয়েটা, কিভাবে এত নাম্বার পেলি তুই? ঘুষ দেওয়ার মতো ক্ষমতা তো তোর নেই, এর মানে নিশ্চয়ই তুই চিটিং করেছিস। এসব কি বলছো তুমি? আমি গরিব হতে পারি, কিন্তু আমার নিজের আত্মসম্মান আছে। আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি এখানে এসেছি, চিটিং করার জন্য নয়। এই বলে পূজা সেখান থেকে বাড়ি চলে যায়। বাবা, আমি ফার্স্ট হয়েছি। আমি জানি তুমি আর মা কত কষ্ট করে টাকা রোজগার করে আমাকে পড়াচ্ছ। আমি একবার নিজের পায়ে দাঁড়িয়ে যাই আর তোমাদেরকে এত খাটতে হবে না। পূজা মা, আমি জানি তুই আমাদের স্বপ্ন পূরণ করবি। যা পূজা, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি আজকে তোর পছন্দের খাবার বানিয়েছি। পূজার বাবা রাম রাজমিস্ত্রির কাজ করত। একদিন কাজে যাওয়ার সময় রাস্তায় পা মচকে পড়ে গিয়ে তার পায়ে অনেক চোট হয়। ডাক্তার কিছুদিন তাকে বেড রেস্ট নিতে বলে। পূজাদের পাশের বাড়ির এক মহিলা তাদের বাড়িতে আসে। ও সুনিতা, পূজার বাবা কেমন আছেন এখন? এখন ভালো আছে, ডাক্তার কিছুদিন বেড রেস্ট নিতে বলেছেন। ততদিন সংসার কিভাবে চলবে এটাই ভাবছি। পূজার পড়াশোনার খরচ, সংসারের খরচ, আবার ওর বাবার ওষুধের খরচ, এত টাকা আসবে কোথা থেকে? আমি যেখানে কাজ করি ওরা আমাকে আর একটা বাড়ির ঠিকানা দিয়েছিল কাজ করতে যাওয়ার জন্য। আমি তো এমনিতেই দুটো বাড়িতে কাজ করি, তাই বারণ করে দিয়েছি।
তুমি যদি যেতে চাও তো যেতে পারো, কিছুদিন কাজ করলে সংসারটাও চালাতে পারবে। তুমি আমাকে ঠিকানাটা দিয়ে দাও, আমি কাল থেকেই কাজ জয়েন করে নেব। সুরেখা সুনিতাকে বাড়ির ঠিকানা দিয়ে দেয়। পরের দিন সকালে পূজা স্কুলে চলে যাওয়ার পর সুনিতা সেই ঠিকানায় কাজের জন্য পৌঁছায়। দিদিমণি, আপনারা কাজের লোক খুঁজছিলেন? সুরেখা আমাকে পাঠালো। হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো, আমি তোমাকে তোমার কাজ বুঝিয়ে দিচ্ছি। তুমি আগে আমার মেয়ের রুমটা গুছিয়ে দেবে, স্কুল থেকে এসেই না হলে সে রাগারাগি শুরু করে দেবে। এরপর কাকুলি সুনিতাকে বাড়ির সমস্ত কাজ বুঝিয়ে দেয়। সুনিতা থালা বাসন মেজে কাপড় কেচে ঘর পরিষ্কার করে প্রত্যেক দিন বিকালে বাড়ি ফিরে যেত, তাই তার এই কাজে রামেরও কোনো আপত্তি ছিল না। একদিন সকালে, মা তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ কেন? তোমার শরীর ঠিক আছে তো? এই শরীর তো অনেক গরম, তোমার জ্বর হয়েছে, তোমাকে আর আজকে কাজে যেতে হবে না। কাজে না গেলে হবে না পূজা, ছুটি করলে ওরা আমাকে কাজ থেকে বার করে দেবে। ঠিক আছে, তাহলে আজকে তোমার পরিবর্তে আমি যাব। এমনিতেও আজকে রবিবার, স্কুল ছুটি, তুমি চুপ করে আরাম করো। এরপর পূজা তার মাকে ওষুধ খাইয়ে কাকুলিদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আন্টি আমি পূজা, আমার মায়ের শরীর খারাপ তাই আজকে আমি এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি শুধু আমার মেয়ের রুমটা গুছিয়ে দাও, আর কোনো কাজ করতে হবে না। পূজা রুমে গিয়ে দেখে সীমা বসে আছে, সীমাও পূজার দিকে তাকায়। আরে পূজা তুই এখানে? আমাদের বাড়িতে যে সুনিতা কাজ করে, পূজা তারই মেয়ে, ওর মায়ের পরিবর্তে এসেছে। তুমি চেনো নাকি পূজাকে? হ্যাঁ মা, ও আমার সাথে আমার ক্লাসেই পড়ে। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের প্রিন্সেস তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দুদিন পরেই তোমার বার্থডে, তাই আজকে আমরা শপিং করতে যাব। এরপর কাকুলি সেখান থেকে চলে যায়। পূজা সীমাকে বলে, সীমা দুদিন পরে আমারও জন্মদিন, এর মানে আমাদের দুজনের জন্মদিনের তারিখ একই। হ্যাঁ, তোর আবার জন্মদিন, জীবনে কেক কেটেছিস কোনোদিন? এই বলে সীমা সেখান থেকে চলে যায়। পূজা ও সীমাদের বাড়ির সমস্ত কাজ মিটিয়ে নিজের বাড়ি ফিরে যায়। পরের দিন স্কুলে সীমা তার বান্ধবীদের সাথে কথা বলছিল, পূজাও সেখানে যায়। শোন, কালকে আমার বার্থডে, খুব বড় পার্টি হবে, তোরা সবাই আসবি কিন্তু। মা আমার পছন্দের সবকিছু আয়োজন করেছে পার্টিতে, তোরা না এলে মিস করে যাবি। কিরে পূজা, তুই আসবি তো পার্টিতে? ও তো অবশ্যই আসবে, ওর মা আমাদের বাড়িতে কাজ করে, ওর মায়ের সাথেই আসবে। এভাবে কোনো কাজকে ছোট করতে নেই, সব কাজই সমান। থাক থাক, রাখ তোর জ্ঞান তোর কাছে, আমি যাই ম্যামকে হোমওয়ার্ক গুলো দেখি আসি, তোরা কথা বল। এই বলে সীমা সেখান থেকে চলে যায়। অপরদিকে তার বান্ধবী রিমা ও পিয়া সীমার বদনাম করতে থাকে। অহংকারী মেয়ে কোথাকার, কালকে ওর জন্মদিনের বারোটা না বাজালে আমারও নাম রিমা নয়। সীমা নিজেকে অনেক স্মার্ট মনে করে, ও কতটা বোকা সেটা ওকে বোঝাতে হবে, আজকে ওর সব অহংকার শেষ করে দেব। পূজা তাদের কথাগুলো শুনে ফেলে, সে সীমার কাছে যায়। সীমা তুমি তোমার ওই বান্ধবীদের থেকে দূরে থাকবে, ওরা তোমার বার্থডে পার্টি নষ্ট করার প্ল্যান করছে। আমি জানি তোর অনেক হিংসে হচ্ছে, তুই চাস আমার কোনো বান্ধবী যেন আমার পার্টিতে না যায়, তাই তুই তাদের নামে এরকম বদনাম দিচ্ছিস। সীমা আমি সত্যি কথা বলছি, আমি নিজের কানে শুনে এসেছি। সীমা পূজার কথায় গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। পূজা ও ম্যামকে তার হোমওয়ার্ক দেখানোর জন্য চলে যায়। সীমা আমরা তোর জন্মদিনের জন্য কিছু প্ল্যান করেছি। হ্যাঁ চল চল, ক্লাসরুমে চল, তোকে দেখাই। এরপর তারা সীমাকে ক্লাসরুমে নিয়ে গিয়ে তাকে ক্লাসরুমের মধ্যে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। পিয়া রিমা, তোরা আমার সাথে এরকম ইয়ার্কি করিস না, আমার একদম পছন্দ নয়, তাড়াতাড়ি দরজা খোল, আমার দম আটকে যাচ্ছে। কালকে সকালে যতক্ষণ না স্কুল খুলছে ততক্ষণ তুই এখানেই থাক, এখানেই কর তোর বার্থডে পার্টি, হা 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 হা। এই বলে রিমা আর পিয়া সেখান থেকে চলে যায়। সীমা চিৎকার করতে থাকে। পূজা হোমওয়ার্ক দেখিয়ে সেখান থেকে ফেরার সময় রুম থেকে সীমার আওয়াজ পেয়ে দরজা খুলে দেয়। সীমা কাঁদতে কাঁদতে পূজাকে বলে, পূজা তুই আজকে আমাকে বাঁচিয়েছিস, তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, আমি তোকে অনেক ছোট বড় কথা শুনিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে। বন্ধুদের মধ্যে ক্ষমা চাইতে নেই, চল তুই তাড়াতাড়ি বাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে, তোর মা অনেক চিন্তা করছে হয়তো। পূজা তুই কালকে আমার জন্মদিনের পার্টিতে অবশ্যই আসবি,
তুই না এলে আমি কেক কাটবো না। এরপর তারা দুজনে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সীমা তার মাকে সমস্ত কথা জানায়। পূজা অনেক ভালো মেয়ে, আমি ওর জন্য একটা কেক অর্ডার করে দেব। সীমা তুমি আমাকে পিয়া ও রিমার বাড়ির নাম্বার দাও, ওদের বাড়িতে জানাতে হবে যাতে এরকম ইয়ারকি আর কোনোদিনও না করে। পরের দিন সকালে সীমার বার্থডে পার্টিতে তার সমস্ত বান্ধবীরা আসে। রিমা ও পিয়া এসে সীমার কাছে ক্ষমা চায়। সীমা তাদেরকে ক্ষমা করে দেয়। পূজা ও তার মাও সেখানে আসে। পূজা তুমি এখানে এসে সীমার পাশে দাঁড়াও, আজকে তুমিও সীমার সাথে কেক কাটবে, শুনলাম আজকে তোমারও জন্মদিন। পূজা টেবিলের কাছে এসে দেখে তার নাম লেখা একটি সুন্দর কেক। পূজা অনেক খুশি হয়ে যায়। পূজা এবং সীমা দুজনেই একসাথে কেক কেটে তাদের বার্থডে সেলিব্রেট করে।